আজকের এই দিনটি হয়তো এই দিনটির জন্যই আমি বেঁচে ছিলাম। আমার বয়স এখন 81 চলছে। প্রতি মুহূর্তেই সবাইকে বলি, স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, টিকিট কাটা আছে, উঠে পড়বো সেই ট্রেনে এবং অনন্তের পথে যাত্রা। আজকের এই মহতী অনুষ্ঠানে বরেণ্য গুণী এবং কৃতি সব মানুষেরা, যাদের মারা এইসব ছেলেদের জন্ম দিয়েছেন, সেই সব মাকে আমি স্যালুট জানাই। এবং আজকের যে অনুষ্ঠানটি, এটি অনুষ্ঠান বলবো না, আমি বলবো এরা পথ প্রদর্শক, অন্যদের এই পথে যাত্রা কিভাবে করতে হবে সেটা সূচনা করেছে। সেই জন্য তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া। আর সর্বপ্রথমেই আমি আজকে দিলারা জামান এখানে এসে আপনাদের সামনে এত জোরে কথা বলতে পারছি, যে মানুষটির জন্য, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছে, আজকে আমি দিলারা জামান এভাবে এসে কথা বলতে পারছি। চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে আমাকে নাটক করতে হবে না, লোকের কথা শুনতে হবে না এবং মিথ্যা অনুশাসন চাপিয়ে দেওয়া করতে পারবে না কেউ, সেই মানুষটির জন্য প্রথমেই আমি স্যালিউট এবং সেই সঙ্গে স্যালিউট জানাই তাঁর সুযোগ্য কন্যা পঞ্চমবারের মতন যিনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মহামানবীকে যিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমাদের এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছে এবং আমরা সবাই যাচ্ছি। এবং সেই সাথে এইসব তরুণদের সাথে আমি একজন অশীতিপর বৃদ্ধা, আমিও স্মার্ট বাংলাদেশের একজন মানুষ, সবার স্বপ্ন দেখি। আমাকে আজকে এখানে যে সম্মানে সম্মানিত করা হয়েছে, আমি মনে করি আমি তার উপযুক্ত নই। আপনাদের ভালোবাসা, আপনাদের মহানুভবতা এবং আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার যে চেষ্টার একটা পথ, সেই মানুষটি সেই পথে একাকী একটি মানুষকে আপনারা বেছে নিয়েছেন, সেই জন্যে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমি এখানে একা থাকি, আমার দুটি মেয়ে বাইরে থাকে, আমাকে নিয়ে গেছিল সেখানে, আমি অনেকবার বলেছি অনেকের কাছে, সেখানে আমার সব কিছু কি, আমার এখানে অনেক ওষুধ কিনতে হয়, একাকে বাজার করে রান্না করে খাই, ওখানে আমার এসব কোনো চিন্তা নেই। তারপরেও আমি মায়াতে, এই মাটির মায়া, এই মাটিতে ছোটবেলা আমার খেলাধুলা করে কেটেছে এবং এই মাটিতে আমার শেষ ঠিকানা, আমি চলে এসেছি। আপনাদের ভালোবাসার টানে আমি আপনাদের সবার মাঝে থাকতে চাই। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন আমি সক্ষম থাকবো আমি কাজ করতে চাই এবং যে মহামানবের জন্য আজকে আমাদের এই স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা এবং সার্বভৌম রাষ্ট্রের আমি একজন নাগরিক বলে আমি গর্ব অনুভব করি, সেই মহামানবের মায়ের চরিত্রে আমি তার উপরে যে কয়েকটি ছবি রয়েছে, আমি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি এবং
শেষ যে ছবিটি শ্যাম বেনেগালের পরিচালিত জাতির উপকার, সেখানে আমি তার মায়ের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি মনে করি আমি ইতিহাসের একটি অংশ হয়ে থাকতে পেরেছি। আজকে আপনারা আমাকে সম্মানে খুশিতে করছেন, আমি আসলে তার উপযুক্ত নই, তারপরেও আপনাদের এই উদারতা এবং মহানুভবতার জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সম্মান আমার নয়, আমি মনে করি আপনাদের, এদেশের সব মানুষের। আর শেষ কথাটি বলি কবির কথায়, আমার নিজের কথা না, সেই হোক মোর পরিচয় আমি তোমাদের। ধন্যবাদ।